মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজারে ব্যতিক্রমে আয়োজন করেছে তরুণরা কক্সবাজারের তিন কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কে লাল সবুজের পতাকা সাজিয়েছিলেন এক তরুণ এছাড়া স্বাধীনতার বান্ন বছর উপলক্ষে বান্ন কিলোমিটার দৌড়ে পাড়ি দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের তিন কিলোমিটার এলাকা জুড়ে বাসের খুঁটিতে শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা সামনেই নির্মাণ করা হয়েছে হাজারো ফুল দিয়ে স্বাধীন বাংলাদেশের মানচিত্র জাতীয় পতাকা এখানে সুন্দরভাবে সারিবদ্ধভাবে লাগাইছে এটা থেকে আমরা বুঝতে পারি আগামী প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনাটা উদ্বুদ্ধ হচ্ছে নতুন প্রজন্ম অবশ্যই এখান থেকে অনেক ভালো কিছু শিখবে লাল সবুজের পতাকা টাঙানো এবং মানচিত্র নির্মাণের কাজটি করেছেন তরুণ শাহেদুল ইসলাম পেশায় একজন চিত্রশিল্পী তিনি সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন এবং দেশের প্রতি ভালোবাসার আত্মপ্রকাশ নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে স্বাধীনতার চেতনাকে তাদের হৃদয়ে উজ্জীবিত করার প্রয়াস এটা আজকের আয়োজন শহীদদের স্মরণে স্বাধীনতার বান্ন বছরের পদার্পণ উপলক্ষে বান্ন কিলোমিটার দৌড়ে পাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী স্বাধীনতা বান্ন বছর পদার্পণ উপলক্ষে আমি বা কিলোমিটার দৌড়িয়ে রাঙ্গামাটি জেলা স্টেডিয়াম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শীত শোধুষোধে সমাপ্তি সমাপ্তি করলাম অংশগ্রহণকারী সকল শহীদদেরকে আমি এই 52 কিলোমিটার ম্যারাথন উৎসর্গ করলাম এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের সাব্বির রোজ ডিবিসি নিউজ ডেস্ক